মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। এক কাপ জমিয়ে চা দে রে। কতদিন পর ছুটি পেয়েছি তো বাবা। এই ব্যাংকে চাকরি করা হলো একটা বড় হ্যাপা, ছুটি দিতে চায় না। দিতে জামাই দি হলো বেলা। মা আজ কিন্তু আমার ছুটি, আমি বাড়িতেই আছি, তুমি একটা ফর্দ করে দাও, বাজার থেকে কি আনতে হবে বলো। তোমার চাটায় কম চিনি দিয়েছি, বলবে খেয়ে কেমন হয়েছে? বাড়িতে কেউ আছে? চিঠি আছে। শ্রী মজুমদার বলে কেউ আছে কি? আমি 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 আমার নাম শ্রী মজুমদার। ব্যাংকের চিঠি। ব্যাংকের চিঠি? এখন কি ব্যাপার? এ তো আমি জানি না মাসিমা, মানে ভেতরে কি আছে সেটা পড়ার অধিকার আমাদের নেই, আর বাইরে থেকে দেখি কি করে বুঝবো? আমি তো সামান্য পোস্টম্যান, সুপারম্যান নই। বাহ, আপনি তো বেশ মজার মানুষ মশাই। কি আছে খুলে পড় না। হ্যাঁ কি আছে আমাদেরও তো জানা দরকার। আসলে এটা কি বলতো, ব্যাংক থেকে না মাঝে মধ্যেই অনেক চিঠি এরকম পাঠাতেই থাকে, এই অফার সেই অফার, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ হয়ে গেলে এখানে একটু সই করে দেবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বৌদি বলছি শোনো না, সকাল থেকে মা বাবা রূপু পর্যন্ত কিছু খায়নি, ব্রেকফাস্ট তো আমি বানিয়ে রেখেছি, মা খেয়ে নাও না, ওষুধ খেতে হবে তো। আপনি আমাকে সই করিয়ে ছাড়বেন তাই না? এই সইটা করে 10 লাখ টাকা পাবেন, এটা ভেবে সইটা করুন। শুনুন, চিরা কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার অভ্যেস আপনার আছে, আমার নয়। আর যদি স্বপ্ন পূরণ হয়ে যায় তখন? আসলে এত দূরের জিনিস কল্পনা করতে খুব ভয় লাগে, আপনি কেন বুঝতে পারছেন না রাজ? আমি না বরাবরই, আমি বরাবর বাস্তবের মাটিতে পা রেখে চলতে পছন্দ করি। আমি ভাবতেই পারি না যে দুম করে একটা কিছু করে ফেলবো, সেখান থেকে অনেকগুলো টাকা চলে আসবে, তারপর রাতারাতি আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। নেহাত আপনি এত জোরাজুরি করছেন তাই সইটা করছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।